ইনকোডা টিভি জাগমা দুর্গা 2023 এর ফাইনাল রাউন্ড নিয়ে এই মুহূর্তে হাজির হয়ে গেছি বেহালা ক্লাবে। খুব সুন্দরভাবে তারা তাদের ক্লাবটাকে সাজিয়ে তুলেছেন, আর এই ভাবনা চিন্তার পিছনে কিন্তু রয়েছে আমাদের আশেপাশেই থাকা বেশ কিছু মানুষ। সরাসরি চলে যাব সৌরভদার কাছে, শুনলে তুমি সমস্ত ব্যাপারটা এবার একটু বলো। খুবই মানে হয়তো আমরা কখনো ভেবেও দেখি না, কিন্তু তাদেরকে ছাড়া আমাদের জীবনটা সত্যিই বোধ হয় কোথাও গিয়ে অচল। সেই মানুষগুলোকে নিয়েই, তাদেরকে ভেবেই আর কি সেজে উঠেছে শ্রেষ্ঠা। যাদের কথা বলার চেষ্টা করছে সেই সেইটা হচ্ছে মহিলাদের কথা। অ্যান্ড সত্যি কথা বলতে উইমেন এম্পাওয়ারমেন্টের উপরই পুরো ভিত্তি করে, যদি আমি ওরমভাবে টার্ম ইউজ করতে হয় তাহলে ওই উইমেন এম্পাওয়ারমেন্টের উপরই ভিত্তি করে পুরো বিষয়টা গড়া। আমি শুনলাম পুরোটাই, বেশ ভালো লাগলো। তো সেক্ষেত্রে আমরা সেই ডিউ ক্রেডিটটা দিই না যে প্রত্যেক মহিলার একটা আলাদা আলাদা গল্প আছে, রাইট, এবং তারা কিভাবে নিজেদেরকে চালায়, তাদেরকে যখন প্রত্যাখ্যান করা হয়, তো এইটা ওয়ারিয়ারের গল্প আমার কাছে মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যাদের বুদ্ধি আছে তারা ঠিক বুঝতে পারবে এখানে কি বলতে চেয়েছে শিল্পী। একদম এরকম কিন্তু আরও অনেক পুজো ক্লাবে আমরা পৌঁছে যাবো, আর বিভিন্ন রকম পুজোর আপডেটসের জন্য চোখ রাখুন ইনকোডা টিভির পর্দায়।